করব আজকে আমি বারে আলাদা আলাদা আর্মির সাথে সো জাস্ট তোমরা অ্যাটাকটা দেখতে থাকো আর দেখতে থাকো বারে আমি ফার্স্ট অ্যাটাকটা কোন আর্মির সাথে করব সো দেখো নাও গাইস আজকে আমি এই আর্মির সাথে ফার্স্ট অ্যাটাক করতে চলেছি আর এখন আমি চলে যাব ফার্স্ট অ্যাটাক করার জন্য দেখো ফার্স্ট অ্যাটাক তো আমি এই বেসের উপর করব দেখো ফার্স্ট অ্যাটাক আমি এই বেসের উপর এখন করতে যাব বেসটা দেখতে পাচ্ছ দেখো এই বেসেই করব সো গাইস এখন এই বেসে আমি অ্যাটাক তো শুরু করেই দেব কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও লাইক করো শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই ক্লিক করো তাহলে চলো গাইস অ্যাটাকটা শুরু করা যাক দেখো আর্মি রেডি আছে সিসি রেডি আছে সব কিছু রেডি আছে জাস্ট এবার অ্যাটাকটা শুধু শুরু করে দেব তাই তো তো চলো শুরু করে দিয়েছি দেখো অ্যাটাক অ্যাটাক হয়ে গেছে শুরু এখানে ইনফেনোকে আমি টেক ডাউন করবো গাইস দেখো এখান থেকে আমি ইনফেনোকে টেক ডাউন করে নিচ্ছি দেখো এখান থেকে ইনফেনো টেক ডাউন হয়ে গেছে টু ইনফেনো আমি একসাথে টেক ডাউন করবো দেখো মানে দুটো ইনফেনোকে আমি টেক ডাউন করে নিয়েছি ঠিক আছে মাঝখানে আছে একটা ইনফেনো তো চলো এখান থেকে ইয়েটি এখান থেকে ইয়েটি দুদিক থেকে দুটো ইয়েটি চলে এসছে গাইস দেখো ইয়েটিকে দিয়ে একটা প্রপার ফানেল ক্রিয়েট আমি করে নিচ্ছি দেখো এখান থেকে ইয়েটি এখানে লগ লঞ্চার এখানে চলে আসলো উইচ তার সাথে এখানে দাদু এখানে দেখো চলে আসবে মহারাজ এখানে চলে আসবে রানী সাইবার সো গাইস এই অ্যাটাকে খুবই ইজি থ্রি স্টার আসতেই চলেছে মানে খুবই ইজি চলো এখান থেকে চলে আসবে রেজ দেখো এখান থেকে চলে এসছে রেজ গাইস খুবই ইজি এই অ্যাটাকে চলে আসছে থ্রি স্টার দেখো এখানে টর্নেডো ট্র্যাপে আটকে গেছে এখানে টাউন হলকে ফ্রিজ করে দিয়েছি আর গাইজ এখান থেকে কিন্তু আমি দাদুর অ্যাবিলিটি দিয়ে দেবো চলো এখান থেকে দাদুর অ্যাবিলিটি 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 দেখো এখান থেকে আমি দাদুর অ্যাবিলিটি দিয়ে দিয়েছি সো গাইজ এই অ্যাটাকে খুবই ইজি থ্রি স্টার আসছে দেখো কত আর্মি এখনো মহারাজের অ্যাবিলিটি রানী সাইবার অ্যাবিলিটি এত উইচ এটির সাথে থ্রি স্টার তো আসতেই হবে তাই তো থ্রি স্টার আসতে হবে এখানে একটা উইজার্ড চলে আসলো দেখো ইয়েটি কত ব্রিজ রানী সাইবা গাইজ বেশ আর কিচ্ছু নেই গাইজ বেশ খাতাম এখনো দেখো কত ইয়েটি মহারাজ বেশের ভেতরে কত ব্রিজ চলে আসছে থ্রি স্টার গাইজ দেখো আর এই বেশের উপরে তো থ্রি স্টার আসতেই হতো মহারাজের অ্যাবিলিটি আর রানী সাইবার অ্যাবিলিটি আমার হাতে প্লাস পয়েন্ট আছে গাইজ সব থেকে প্লাস পয়েন্ট তো এটাই আছে আর ফার্স্ট অ্যাটাকে চলে এসছে থ্রি স্টার টাইমও হাতে প্রচুর প্রচুর টাইম দেখো প্রচুর টাইম এদের এখন ওয়াল ভেঙে বেসের ভেতরে যেতে হবে মানে বেসের বাইরে আসতে হবে সো 99 and 100 থ্রি স্টার চলে এসছে গাইজ ফার্স্ট অ্যাটাকে দেখো ফার্স্ট অ্যাটাকে তো থ্রি স্টার চলে এসছে খুবই ইজি ভাবে গাইজ সো এখন আমি চলে যাব নেক্সট অ্যাটাকে আর নেক্সট অ্যাটাক করার জন্য গাইজ আমি চলে যাব নেক্সট বেসে সো দেখতে থাকো জাস্ট অ্যাটাক সো আমি এখন চলে যাচ্ছি নেক্সট বেসে আর নেক্সট বেস থেকে নেক্সট অ্যাটাকটা করে দেবো সো গাইজ দেখো এখন আমি চলে এসেছি এই বেসের উপরে সো এই বেসের থেকে আমি অ্যাটাক করতে যাচ্ছি কুইন চার্জ হাইব্রিড অ্যাটাক আর হ্যাঁ আমার সাথে কিন্তু আজকে দাদু নেই দাদুকে ছাড়াই কিন্তু অ্যাটাকে যাব চার অ্যাটাকটা দেখতে তো খুবই ধামাকাদার অ্যাটাক করতে চলেছে সো গাইজ চলো সো এখান থেকে আমি এই বেস থেকে অ্যাটাক করতে চলেছি চলো এই বেসের উপর এখন আমি অ্যাটাক করব জাস্ট অ্যাটাকটা দেখতে থাকো আজকে বেসগুলো এরকম পড়েছে গাইজ তো চলো জাস্ট অ্যাটাকটা শুরু করা যাক এখানে আমার আর্মি রেডি আছে দেখো এখানে দাদু নেই দাদুর বদলে আমি আরসিকেই নিয়েছি তো চলো তো অ্যাটাকটা এখন শুরু করা যাক শুরু করে দিয়েছি অ্যাটাক সো গাইস দেখো দিক থেকে দুটো বেবি ড্রাগন চলে আসলো রানী সাইবার পিছনে হিলার এখানে দেখো সুপার ওয়াল ব্রেকার এখানে সুপার ওয়াল ব্রেকার চলে এসছে দেখো এখান থেকে রানী সাইবাকে বেসের ভেতরে যেতে হবে এখানে মহারাজ চলে আসলো দেখো এখানে রানী সাইবার উপর কিন্তু রেজও চলে আসবে গাইস জাস্ট অ্যাটাকটা দেখতে থাকো দেখো রানী সাইবার উপর চলে আসলো রেজ রানী সাইবার উপর রেজ চলে আসছে এখান থেকে গাইস চলে আসলো সুপার ওয়াল ব্রেকার দেখো সুপার ওয়াল ব্রেকার ওয়াল ব্রেক করে দিয়েছে দেখো অপোনেন্ট কিং চলে আসছে এখানে অপোনেন্ট কিং হয়ে গেছে খতম চলো গাইস এখান থেকে চলে আসছে মেশিন এখানে হোক ও মাই গড
চলো 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 গাইস, জাস্ট অ্যাটাকটা দেখতে থাকো এখান থেকে। রানী সাইবা, রানী সাইবা টাউন হলকে নিয়ে নাও। সো গাইস, রানী সাইবা এখন নিয়ে নেবে টাউন হলকে। টাউন হলের উপরে দিয়ে দিয়েছি রেজ, দেখো টাউন হলের উপরে রেজ চলে এসেছে, ঠিক আছে। টাউন হল, টাউন হল গাইস, টাউন হল ফুটে গেছে। এখান থেকে চলে আসবে মিনু, এখান থেকে চলে আসবে হবু, এখান থেকে চলে আসবে আরসি, এখানে রানী সাইবার উপর চলে আসবে রেজ। সো গাইস, আজকে এখানে চলে আসবে হিল। আজকে আমার কাছে দাদু নেই, তাই আমি আরসি কে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো জাস্ট এখন অ্যাটাকটা দেখতে থাকবো, ঠিক আছে। চলো, আমার কাছে হিল রয়েছে, দেখো এখান থেকে আমি আরসির অ্যাবিলিটি দেবো না, এখন তো আমি আরসির অ্যাবিলিটি এখান থেকে কিছুতেই দেব না। তো গাইস, আমার কাছে আরসির অ্যাবিলিটি দেওয়া হয়ে গেছে, চলো উড়েও চলে গেছে। আর এখান থেকে আমার কাছে ওয়ান হিল আছে, তো চলো এই কম্পার্টমেন্টে চলে আসলো। ওয়ান হিল, থ্রি ফ্রিজ, গাইস আমি স্যাক করবো থ্রি ফ্রিজ, এখন আমাকে স্যাক করতে হবে। চলো এখান থেকে থ্রি ফ্রিজ আমি স্যাক করে দিলাম, হাতে আছে দেখো 45 সেকেন্ড, তার মধ্যে এখানে কমপ্লিট করতে হবে পুরো বেস, হয়ে যাবে গাইস। দেখো দাদুকে ছাড়াই এই অ্যাটাকে চলে এসছে ইজি, থ্রি স্টার গাইস, থ্রি স্টার তো আসতেই হতো এই অ্যাটাকে। দেখো চলে এসছে 97, 98, 99 and 100। সো গাইস, আজকে তোমাদেরকে আমি দুইটা আলাদা আলাদা আর্মির সাথে অ্যাটাক করিয়ে দেখেছি। ফার্স্ট অ্যাটাক তো দেখেছো ইয়েটি উচের সাথে ক্রিস্টাল চলেছে, আর নেক্সট অ্যাটাক গাইস এই বেস থেকে আজকে আমি দাদুকে ছাড়াই অ্যাটাক করেছি, আর দাদুকে ছাড়াই কিন্তু ক্রিস্টাল চলেছে। তোমরা এই অ্যাটাক স্ট্র্যাটেজি গুলো যে কোনো বেসে যে কোনো টাউন হলের উপরে কিন্তু অবশ্যই ইউজ করতে পারো, খুবই ইজি ক্রিস্টাল চলে আসবে। সো তোমাদের এই অ্যাটাকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও। সো গাইস, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। Like a